আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি চিন্তিয়া হক। বিএনপি সহ যে কোনো রাজনৈতিক দল নির্বাচনে আসতে চাইলে তাদের এখনও সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। তফসিল পেছানোর প্রয়োজন হলে সেটাও ভেবে দেখা হবে বলে জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। নির্বাচনে সব দল অংশ নেবে এমন প্রত্যাশাও জানান তিনি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ তৃতীয় দিনের মতো চলছে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হয়েছে মনোনয়ন ফর্ম বিক্রি। সকাল থেকেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতারা ভিড় করছেন দলীয় কার্যালয়ের সামনে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নানা স্লোগান উৎসব মুখর কেন্দ্রীয় কার্যালয়। সকাল থেকেই বুথগুলোতে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় রয়েছে। প্রতিটি ফর্মের দাম নেওয়া হচ্ছে ৫০,০০০ টাকা। এবারই প্রথম অনলাইনেও মনোনয়ন ফর্ম বিক্রি করছে দলটি। এর আগে গতকাল বিক্রি হয়েছে ১২১২টি ফর্ম। এ নিয়ে গত দুদিনে ২,২৮৬টি ফর্ম বিক্রি হয়েছে। ফর্ম বিক্রি করে দুদিনে আয় হয়েছে প্রায় ১১৫ কোটি টাকা। এদিকে আজ থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বেলা ১২টা থেকে মনোনয়ন পত্র বিক্রি শুরু হয়েছে। জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ মনোনয়ন বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। ২১ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত চলবে মনোনয়ন ফর্ম বিক্রি। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে মনোনয়ন পত্র বিক্রি শুরু করেছেন তারা। তবে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে চট্টগ্রামের সাতকানিয়ায় পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে উপজেলা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুটি মোটরসাইকেলে করে ৫ জন যুবক সাতকানিয়া রাস্তার মাথার কাছে দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে গাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। সিরাজগঞ্জে রাস্তায় থেমে থাকা গম বোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এর আগে গতরাতে যশোরের মনিরামপুর রাজারহাট এলাকা থেকে অগ্নিসংযোগকালে দুই নাশকতাকারীকে আটক করে র্যাব। আটককৃতরা হলেন সদর উপজেলা হামিদপুর উত্তরপাড়া গ্রামের মাসুম বিল্লাহ ও একই গ্রামের আহমেদ। হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে কারওয়ান বাজার ও দয়াগঞ্জে মিছিল ও পিকেটিং করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রমনা এলাকায় ঝটিকা মিছিল বের করে ছাত্র দল নেতাকর্মীরা। কেন্দ্রীয় ছাত্র দল নেতা রাকিবের নেতৃত্বে বিজয়নগর এলাকায় ঝটিকা মিছিল করে ছাত্র দলের আরেক অংশ। মহম্মদপুরে থানা বিএনপি ও যুবদল একসঙ্গে মিছিল বের করে। এছাড়াও ঢাকা মহানগর উত্তরের রূপনগর, কাফরুল, বনানী ও দক্ষিণখান থানা বিএনপি নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে। নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বঙ্গবাজার, যাত্রাবাড়ী, শাহজাহানপুর মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। আন্তর্জাতিক ফাত্তা ২ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো উন্মোচন করল ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের নতুন অর্জন নিয়ে আয়োজিত সামরিক মেলা পরিদর্শনকালে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করেন। ফাত্তা ২ হাইপারসনিক মিসাইলের গ্লাইড ও ক্রুজ ক্ষমতা রয়েছে। ইরান সহ বিশ্বের মাত্র ৪টি দেশের কাছে এ ধরনের হাইপারসনিক অস্ত্রের প্রযুক্তি রয়েছে। এ সময় ইরানের তৈরি ড্রোনও পরিদর্শন করেন খামেনি। এই ড্রোন একটানা ৩৫ ঘন্টা আকাশে উঠতে পারে। খেলার খবর। ভারতীয় দর্শকদের স্তব্ধ করিয়ে দেয়াটা দারুণ ব্যাপার ছিল বললেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অজি ক্রিকেটার জানান, ফাইনালের জন্যই তারা সেরাটা জমিয়ে রেখেছিলেন। এ সময় ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় বলেন, যোগ্যতম দল হিসেবে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। এস এম আশরাফের রিপোর্ট। লাখো দর্শকের নীল সমুদ্রের গর্জন থামিয়ে শিরোপা উৎসবে মাত্র হলুদ শিবির।
যে ভারত আগের 10 ম্যাচের প্রতিটিতে স্রেফ উড়িয়ে দিল প্রতিপক্ষকে, তারাই কিনা ফাইনালে বোতলবন্দি হয়ে গেল। এজন্যই হয়তো বলে শেষ ভালো যার সব ভালো তার। টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ হারা অজিরা এক কথারই প্রমাণ দিল, শেষ নয় ম্যাচ জিতে হেক্সা মিশন সম্পূর্ণ করল। অধিনায়ক বলেন, সবাই মাঠে তাদের সেরাটা দিয়েছেন। আমি মনে করি আমরা শেষের জন্য সেরাটা রেখে দিয়েছিলাম। পুরো টুর্নামেন্টে শুরুতে ব্যাটিং করেছি, তবে লক্ষ্যে তাড়া করার জন্য আজকের রাতটা দারুণ ছিল। যতটা ভেবেছিলাম ততটা স্পিন সহায়ক ছিল না উইকেট। ছেলেরা দুর্দান্ত খেলেছে। কথা রেখেছেন প্যাট কামিন্স। ফাইনালের আগেই বলেছিলেন স্বাগতিকদের গর্জন থামিয়ে দিতে চান। সংবাদ সম্মেলনে উত্তর দিলেন তারও, এটি দারুণ ছিল। বোলিং ইনিংসের সময় বেশ কয়েকবার পুরো গ্যালারি নীরব হতে দেখে আমি খুব খুশি ছিলাম। কয়েকবার তারা অনেক চিৎকার করেছে এবং এটি সত্যিই অনেক বেশি ছিল। তাদের হঠাৎ চুপ করে যাওয়ার মুহূর্তটা কখনো কখনো বুঝতে সময় লেগেছে। অস্ট্রেলিয়া যখন আনন্দে উঠছিল, বেদনায় তখন ভারত পুড়ছিল। প্রায় 1.5 লাখ দর্শকের সামনে এভাবে হারাটা মানতে কষ্ট হয়েছে টিম ইন্ডিয়ার। তবে কোচ দ্রাবিড় পাশে দাঁড়ালেন ক্রিকেটারদের। এই দলটার সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ সকলে নিজেদের উজাড় করে দিয়েছে, তবে দিনটি আজ আমাদের ছিল না। অস্ট্রেলিয়া ভালো খেলেই জিতেছে। এ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রাহুল দ্রাবিড়ের, ভবিষ্যতে তার হাতেই দায়িত্ব থাকছে কিনা দ্রুতই সে সিদ্ধান্ত নেবে বোর্ড। আপাতত কান্না সামলে ঘরে ফিরবেন রোহিত, বিরাট কোহলিরা। এসএম আশরাফ, এটিএন বাংলা। পুঁজিবাজারে তালিকাভুক্ত 6 কোম্পানির শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। কোম্পানিগুলো হলো লুব্রেফ, বিডি, সালভো কেমিক্যাল, ন্যাশনাল ফিড মিল, জেএমআই সিরিঞ্জ, একমি ল্যাব এবং মেট্রো স্পিনিং মিলস লিমিটেড। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে 22 নভেম্বর কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে 9টি কোম্পানির শেয়ার গতকাল থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। এছাড়া এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের পর আজ 17টি কোম্পানির শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে শুরু হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।